বছরে 15,000-এরও বেশি গাছের আচ্ছাদন হারাচ্ছে দেশ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংবাদ সম্মেলনে পরিবেশবিদরা নানা সমস্যা তুলে ধরে পরিবেশ সুরক্ষায় বন আইন পাশের জোর দাবি জানান। আব্দুল আহাদের প্রতিবেদন। বৃক্ষ নিধনের পরিবেশগত প্রভাব এবং তার করণীয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গত 14 বছরে 2,14,000 হেক্টর গাছের আচ্ছাদন হারিয়েছে উল্লেখ করে গাছ রক্ষায় 12টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন স্থপতি ইকবাল হাসান। সকল সড়ক মহাসড়ক সহ পুরো নগর জুড়ে বৃক্ষ শুমারি পরিচালনা করা হোক এবং বৃক্ষ সংক্রান্ত ডেটাবেজ প্রণয়নের মাধ্যমে উন্নয়নমূলক সকল প্রকল্প বা কর্মকাণ্ডের অজুহাতে বৃক্ষ কর্তন নিয়ন্ত্রণ করা হোক। গাছ রক্ষায় কাজ করতে গিয়ে সিটি কর্পোরেশন সহ সরকারি নানা দপ্তর ও প্রভাবশালীদের তোপের মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন পরিবেশ কর্মীরা। খুব বেশি সময় লাগবে না, আমরা জানি যে আমাদের এই পৃথিবী অনেকবার ধ্বংস হয়েছে, এবার হয়তো আমাদের নিজেদের অ্যাক্টিভিটির জন্যই আমরা পৃথিবীকে ধ্বংস করব। আমাদের গাছ যিনি লাগাবেন তার দায়িত্ব এবং সরকার এটা দায়িত্ব। তিনি বললেন মেয়র সাহেব তো আমাকে কোনো তোয়াক্কাই করলেন না, অথচ উনি ওই এলাকার জনপ্রতিনিধি, আর সাধারণ জনগণ তো বাদই, ওনার হিসাবেই নেই। আমাদের এই প্রতিবাদে 38টা গাছ আমরা রক্ষা করতে পেরেছি। খসড়া হওয়া বন আইন পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেশজুড়ে মাস্টার প্ল্যানের মাধ্যমে বনায়ন ও সংরক্ষণের দাবি তোলেন রিজওয়ানা হাসান। এই যে সর্বার্দি উদ্যানের স্মৃতি রক্ষার্থে যে প্রকল্প, সরকার নিজস্ব ছাপাখানায় টাকা ছাপিয়ে ওটা করবে তা তো না, আমার টাকা আপনার টাকা দিয়েই প্রকল্পগুলো হবে। তাহলে আমাদের কাছে ন্যূনতম জবাবদিহিতা কেন থাকবে না? ওই প্রকল্পগুলো যদি আমাদের কাছে দেয়া হয় আমরা তো ভালো উপদেশও তাদেরকে দিতে পারি। যশোর বেনাপোল সড়কে আবারও গাছ কাটার পায়তারা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন পরিবেশ কর্মীরা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।